ক্লাস ইলেভেনের ইংরেজিতে যে নতুন সিলেবাসটা হয়েছে তার সেকেন্ড সেমিস্টারে আমাদের প্রোজ পড়তে হবে চারখানা আর এই চারখানা প্রোজের মধ্যে সেকেন্ড প্রোজ হচ্ছে জিমি ভ্যালেন্টাইন রিটিন বাই ও হেনরি খুব সুন্দর গল্প অসাধারণ গল্প তো এই গল্পটাকে নিয়ে আমরা পার্ট ওয়ান একটা ভিডিও রিলিজ করেছি আমাদের চ্যানেলে ওখানে আমরা লাইন টু লাইন এক্সপ্লেন করেছি অর্থ বুঝে নিয়েছি এবং গল্পের সারমর্ম বোঝার চেষ্টা করেছি আজকে আমরা শুরু করছি পার্ট টু গল্পের পার্ট ওয়ান ভিডিওটা যারা দেখনি তোমরা আগে আমার চ্যানেলে ভিজিট করো প্লে লিস্টকে ক্লিক করো ক্লাস ইলেভেনে ভিডিও বার করো দিয়ে পার্ট ওয়ান ভিডিওটা আগে দেখে নাও গল্পের প্রথম অংশটা বুঝতে পারলে সেকেন্ড অংশটা বুঝতে সুবিধা হবে আমরা পার্ট ওয়ান ভিডিওটা শেষ করেছিলাম কোথায় না জিমি ভ্যালেন্টাইন দশ মাস জেল খেটে নিয়েছে তারপরে সে জামিন পেয়েছে জামিন পেয়ে তার যে নিজের ভাড়া নেওয়া রুমটা আছে তার বন্ধু মাইক ডোলান তার মদ দোকানের ছাদের উপরে একটা রুম সে পেছনের দিকে ভাড়া নিয়েছে আর সেই রুমে সে গিয়ে তার পুরনো সুটকেসটা বার করলো যেখানে ডাকাতি করার সরঞ্জামগুলো ভর্তি রয়েছে সেই সুটকেসটা নিয়ে সে বেরিয়ে এলো আর বেরিয়ে আসার সময় মাইক ডোলান তার যে পুরনো বন্ধু তাকে এক গ্লাস দুধ খেতে দিল এবং সে বেরিয়ে আসার সময় সুটকেস নিয়ে বেরিয়েছে মানে সবাই জানে মাইক ডোলানও বুঝতে পারছে নিশ্চয় যাচ্ছে আবার চুরি করতে ডাকাতি করতে এবং জিমি ভ্যালেন্টাইনও বেরিয়েছিল সেই একই উদ্দেশ্য নিয়ে সেখান থেকে আমরা সেকেন্ড পার্ট শুরু করছি আমরা আজকে যেটা পড়বো সেটা রয়েছে পেজ নাম্বার ফর্টি চল্লিশ পৃষ্ঠায় আছে এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন নাইন সেভেন সিক্স টু দেয়ার ওয়াজ আ নিট জব অফ সেফ বার্গলারি ডান ইন রিচ ইন্ডিয়ানা উইথ নো ক্লু টু দ্য অথার এবার জিমি ভ্যালেন্টাইন ওই মাইক ডোলানের যে রুমে সে ভাড়া থাকতো সেখান থেকে বেরিয়ে আসার এক সপ্তাহের মধ্যে এবার সে বেরিয়ে গেছে এক সপ্তাহ ধরে কোনো খোঁজখবর নেই মাইক ডোলানের সঙ্গেও তার কোনো যোগাযোগ নেই এই এক সপ্তাহে তার প্ল্যানিং কমপ্লিট এবং চুরি শুরু এক সপ্তাহের মধ্যে তার ভ্যালেন্টাইন বলতে জিমি ভ্যালেন্টাইন তার কয়েদি নাম্বার হচ্ছে নাইন সেভেন সিক্স টু এই কয়েদি নাম্বারে যে আসামি জিমি ভ্যালেন্টাইন সে রিলিজ পাওয়ার পর বা জামিন পাওয়ার পর বা ছাড়া পাওয়ার পর এক সপ্তাহের মধ্যে দে আর ওয়াজ এ নিট জব অফ একটা নিখুঁতভাবে একটা কাজ সম্পন্ন হলো অফ সেফ বার্গলারি মানে সিন্দুক ডাকাতি ডান ইন রিচমন্ড ইন্ডিয়ানা এটা জায়গার নাম উইথ নো ক্লু টু দ্য অথার এখানে অথার বলতে পুলিশ বা গোয়েন্দা এদের কাছে কোনো ক্লু ছিল না জিমি একটু স্মার্ট চোর আমরা পার্ট ওয়ান ভিডিওতে আলোচনা করেছি সে কোনো ক্লু ছাড়ে না এবং দক্ষ চোর তার অনেকগুলো ভালো ভালো বৈশিষ্ট্য আছে কিছু কোয়ালিটি আছে যার জন্য সে এত দক্ষ একজন সিন্দুক চোর এবং সে এক সপ্তাহের মধ্যে সে কী করলো রিচ মন্ড ইন্ডিয়ানাতে নিখুঁতভাবে একটা সিন্দুক ডাকাতি করে ফেললো এবং সে একটুও কোনো ক্লু ছাড়ালো না অথারদের জন্য মানে পুলিশ বা গোয়েন্দাদের জন্য এ সেন্ট এইট হান্ড্রেড ওয়াজ অল দ্যাট ওয়াজ সিকিউর মানে মোট ওই আটশো ডলার সেখানে উদ্ধার হলো যে সিন্দুটা ডাকাতি হলো সেখান থেকে আটশো ডলার উদ্ধার হলো টু উইক্স আফটার দ্যাট এ প্যাটেন্টেড ইম্প্রুভড বার্গলার প্রুফ সেফ ইন লোগান স্পট ওয়াজ ওপেন্ড লাইক এ চিজ টু দ্য টিউন অফ ফিফটিন হান্ড্রেড ডলার্স কারেন্সি সিকিউরিটিজ অ্যান্ড সিলভার আনটাচড এবার জিমি ভ্যালেন্টাইন ছাড়া পাওয়ার এক সপ্তাহের পর ডাকাতি হয়ে গেল কোথায় রিচ মান ইন্ডিয়ানাতে তার দু সপ্তাহের মধ্যে দু সপ্তাহের পরে আরেকটা একটা প্যাটেন্টেড ইমপ্রুভড মানে খুব গুণমানে উন্নত বার্গলার প্রুফ সেফ মানে ডাকাতি হবে না এরকম সিন্দু দোকানিরা বিক্রি করে না যেটা এটা ওয়াটার প্রুফ ঘড়ি তো এটা ডাস্ট প্রুফ মোবাইল ফোন তো এরকম বার্গলার প্রুফ সেফ মানে ডাকাতি হবে না এরকম একটা সিন্ধু কোথায় ছিল জায়গার নাম হচ্ছে লোগান স্পট ওয়াজ ওপেন্ড লাইক এ চিজ এবং সেই সিন্ধুটা খুলে গেল পনিরের কৌটোর মতো টু দ্য টিউন অফ এই টু দ্য টিউন অফ মানে টোটাল মানে মোট ফিফটিন হান্ড্রেড ডলার্স আর সেখানে ডাকাতি হয়ে গেলে পনেরোশো ডলার কারেন্সি একদম কড়কড়ে নোট একদম নগদ টাকা ক্যাশ ডাকাতি হয়ে গেলে পনেরোশো ডলার সিকিউরিটি অ্যান্ড সিলভার আনটাচড যেখানে দরকারি কাগজপত্র এবং রুপোর জিনিসপত্র সেগুলো কিন্তু আনটাচড সেগুলোকে স্পর্শ করেনি তাহলে জিমি ভ্যালেন্টাইন লোগান স্পটে স্পটের সেকেন্ড ডাকাতি করলো ছাড়া পাওয়ার পর আর সেখানে যে ডাকাতিটা করলো সে সিন্ধুটাকে এত সুন্দর করে খুলে ফেললো যেন পনির কৌটার মতো খুলে ফেললো এবং সেখানে মোট পনেরোশো ডলার ডাকাতি হয়ে গেল একদম কড়কড়ে নোট কিন্তু দরকারি কাগজপত্র বা রূপোর জিনিসপত্র যা যা ছিল সিন্ধুকের মধ্যে জিমি সেগুলোকে স্পর্শও করেন দ্যাট বিগ্যান টু ইন্টারেস্ট দ্য রাগ ক্যাচার এ রাগ মানে চোর ছেচ্চর যারা তাকে রাগ বলে রাগ ক্যাচার কারা পুলিশ বা গোয়েন্দা তাদের কৌতূহলটা কিন্তু বাড়তে শুরু করলো মানে চোর এত সুন্দর করে চুরি করছে কোনো ক্লু ছাড়ছে না এত নিখুঁতভাবে ডাকাতি করছে তো চোর যারা ধরে মানে পুলিশ বা গোয়েন্দা তাদের তো কৌতূহল বাড়বে তাই না দেন অ্যান্ড ওল্ড ফ্যাশন ব্যাংক সেফ ইন জেপারসন সিটি বিকেম অ্যাক্টিভ আর যখন পুলিশের বা গোয়েন্দাদের কৌতূহল বাড়ছে যে আমরা চোরকে ধরবো খুব সুন্দর স্মার্ট চোর আর ঠিক তখনই তারা ভাবতে ভাবতেই কোনো প্ল্যানিং করার আগেই একটা পুরোনো ধাঁচের ব্যাংকের সিন্দুক ওল্ড ফ্যাশন ব্যাংক সেফ একটা পুরোনো ধাঁচের বা পুরোনো স্টাইলের ব্যাংকের সিন্দুক সে জায়গার নাম হচ্ছে জেফারসন সিটি সেটা কিন্তু বিকেম অ্যাক্টিভ ওই সিন্দুকটা সক্রিয় হয়ে গেল অ্যান্ড থ্রু আউট অফ ইট ক্র্যাটার এবং তার যে ভেতরে যে ব্যাংকারটা থাকে বা লকারটা থাকে সেখান থেকে টাকার যে নোটগুলো বান্ডিলগুলো সেগুলো বেরিয়ে আসতে লাগলো অ্যান্ড ইরপশান মানে আগ্নেয়গিরির অগ্নিৎপাতের মতো অফ ব্যাঙ্ক নোট ব্যাংকের নোটগুলো বেরিয়ে আসতে লাগলো অ্যামাউন্টিং টু ফাইভ থাউজেন্ড ডলার্স এবং তার পরিমাণ ছিল পাঁচ হাজার ডলার একটু ক্রনোলজিগুলো মনে করে জিমি ভ্যালেন্টাইন ছাড়া পেলো ছাড়া পেয়ে মাইক ডোলানে ওখানে গেল তার নিজস্ব রুম যেটা ভাড়া নেওয়া ছিল সেখানে ঢুকলো তার পুরনো সিন্দুকটা নিল তার যে সুটকেসটা ছিল যন্ত্রপাতিতে ভরা সেই সুটকেসটা নিল সেখানে বেরিয়ে এলো এবং বেরিয়ে আসার পর পর তিনখানা চুরি করলো প্রথম চুরি করলো রিচ ইন্ডিয়ানাতে সেখানে আটশো ডলার উদ্ধার হলো আর সেকেন্ড চুরি করলো লোগান স্পটে সেখানে কিন্তু ডাকাতি হলো পনেরোশো ডলার আর তিন নম্বর চুরি করলো কোথায় ব্যাংকের সিন্দুক ছিল এবং সেখান থেকে আগ্নেয়গির অগ্নি পথে গলগল করে বেরিয়ে এলো পাঁচ হাজার ডলার তাহলে পরপর তিনটা ডাকাতি হয়ে গেল এবার কিন্তু চোর যারা ধরে পুলিশ বা গোয়েন্দা তাদের কিন্তু এবারে হাত ধরে আর বসে থাকার উপায় নেই এবার তাদের কাজ শুরু করতে হবে তৎপরতা শুরু করতে হবে নাহলে এ চোর গোটা শহরকে চুরি করে শেষ করে দেবে দ্য লসেস ওয়ার নাও হাই এনাফ টু ব্রিং দ্য ম্যাটার আপ ইন্টু বেন প্রাইসেস ক্লাস অফ ওয়ার্ক এই ক্ষয়ক্ষতি মানে তিনটা চুরির কথা বলা হচ্ছে সেগুলো এতটাই বেশি হয়ে গেছিল যে না এটা দরকার হয়ে পড়লো যে পুরো ব্যাপারটা আনতে হবে বেন প্রাইসের যে কাজের ধরন তার নজরে আনতে হবে বেন প্রাইসটা কে সেই বিখ্যাত গোয়েন্দা জিমি ভ্যালেন্টাইন স্প্রিংফিল্ডে চুরি করেছিল বলে প্রথম জিমি ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করেছিলেন কে এই বেন প্রাইস লোকটা যার কলারের বোতাম জিমি ভ্যালেন্টাইনের রুমের মধ্যে পড়েছিল দশ মাস পরে এসে জিমি ভ্যালেন্টাইন সেটা দেখতে পেয়েছিল সেই বেন প্রাইসের মতো গোয়েন্দা যদি না ভাড়া করা যায় তাহলে জিমির মতো চোরকে ধরা যাবে না সেই অনেকটা ধুম সিনেমার মতো তাই না তো ঋত্বিক রোশনের মতো চোরকে ধরতে গেলে অভিষেক বচ্চনের মতো পুলিশ ইন্সপেক্টরকে ভাড়া করতে হবে নাহলে ঋত্বিকের মতো চোরকে ধরা যাবে না ধুম টু সিনেমাটা অনেকটা এই টাইপেরই স্টোরি খুব দারুণ গল্প মন দিয়ে শুনবে ক্ষয়ক্ষতি পরিমাণটা এতটা বেশি হয়ে গেছিলো যে বেন প্রাইসের ঘরানার কাজের মানে ওনার যে কাজের ধরন সেরকম কাজের প্রয়োজন পড়লো তো বেন প্রাইজকে ডাকা হলো বাই কম্পেয়ারিং নোটস মানে তিনি এসে নোটসগুলোকে তুলনা করলেন এ রিমার্কেবল সিমিলারিটি ইন দ্য মেথডস অফ দ্য বার্গলার ইজ ওয়া নোটিস্ট তিনি এসে দেখলেন যে ওই মেথডস অফ দ্য বার্গুলারিজ মানে ডাকাতির যে পদ্ধতি সে পদ্ধতিতে একটা রিমার্কেবল সিমিলারিটি সিমিলারি সিমিলারিটি মানে কি একটা উল্লেখযোগ্য সাদৃশ্য তিনি খুঁজে পেলেন যে তিনটা চুরি কিন্তু একই ধরনের হয়েছে তিনটার পদ্ধতি কিন্তু একই তার মানে এখান থেকে কী ইঙ্গিত করছে চোর তাহলে তিনজন নয় চোর তাহলে একজন কারণ তিনটা জায়গাতে চুরি কিন্তু একই পদ্ধতিতে হয়েছে বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অব দ্য রবারিজ ওই ডাকাতির যে ঘটনাস্থলগুলো সেগুলোকে বেন প্রাইস তদন্ত করে দেখলেন অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক এবং ওনাকে বলতে শোনা গেল তিনি তিনটা জায়গায় তদন্ত করলেন তদন্ত করে প্রাইমারি মন্তব্য তিনি যেটা করলেন তিনি বলে উঠলেন দ্যাটস ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ এ ব্যাটা জিমি ভ্যালেন্টাইনেরই কাজ এ জিমি ভ্যালেন্টাইন ছাড়া এ কাজ অন্য কেউ করতে পারবে না হি হ্যাজ এ রিজিউমড বিজনেস সে তাহলে কি আবার বিজনেস শুরু করেছে তাহলে জিমি ভ্যালেন্টাইনের বিজনেস মানে কি বিজনেস এই সিন্ধুক চুরি করা সিন্ধুকে তালা ভাঙে নিখুঁতভাবে টাকা ছিনতাই করা এটা হচ্ছে জিমি ভ্যালেন্টাইনের বিজনেস তাহলে সে কি আবার বিজনেস শুরু করেছে তার মানে সে কি আবার বিজনেস শুরু করেছে তার মানে সে দশ মাস জেল খাটলো তাতে শান্তি হলো না সে আরও কি জেল খাটতে চায় তাহলে সে কি আবার বিজনেস রিজিউম করেছে শুরু করেছে লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব এই কম্বিনেশন নব মানে তালার যে অংশে একটা পেতলের ইউ আকৃতির অংশ থাকে সেখানে এরা ইউর মতো একটা অংশ থাকে সেখানে চাবিটা ঢোকানো হয় সেই অংশটাকে বলে কম্বিনেশান নব মানে সেই সব জায়গায় সিন্ধুকে যে কম্বিনেশান নবটাকে ভাঙা হয়েছে ওইটাকে বেন প্রাইজ দেখাচ্ছেন যে দেখো দেখো সেই কম্বিনেশন নবগুলোকে দেখো জার্কড আউট অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ এ ইস ইন দ্য ওয়েট ওয়েদার এমনভাবে তুলে বার করে এনেছে যেন মনে হচ্ছে কোনো ভেজা মাটি থেকে কেউ মূলও বার করেছে যারা গ্রামাঞ্চলে বাস করে তোমরা জানো মূলও চাষ কীভাবে হয় ভেজা মাটিতে মূল থাকলে এমনি বাচ্চারাও কিন্তু টেনে তুলে দিতে পারবে তো সেই মূলগুলো ভেজা মাটি থেকে যেভাবে তুলে বার করা হয় সেই কম্বিনেশন নবগুলোকে যেগুলোকে আমরা দুটো আঙুল দিয়েও আমরা সেই কম্বিনেশন নবগুলোকে ধরতে পারি না সেখানে আংটার দরকার হয় সেখানে জিমি ভ্যালেন্টাইন সেই কম্বিনেশন নবগুলোকে এত সুন্দর করে সহজে তুলে এনেছে যেন ভেজা মাটি থেকে কেউ মূলও তুলেছে হি হ্যাজ গট দ্য অনলি ক্ল্যামস দ্যাট ক্যান ডু ইট এই জিমি ভ্যালেন্টাইনের কাছেই সেই আংটাগুলো আছে যে আংটাগুলো এই কাজটা করতে পারে অন্য কোনো অর্ডিনারি চোর এগুলো পারবে না অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টাম্বলার্স ওয়ার পান্সড আউট এবং সেই তালার যে কম্বিনেশন নবগুলো আছে সেগুলো ভেতরে একটা বাটির মতো অংশে বসানো থাকে তাকে বলে তোমার টাম্বলার্স সে টাম্বলার সময় তুলে বার করে এনেছে ফলে জিমিকে কী করতে হয় আমরা তালা ভাঙতে গেলে কী করি আমরা পিটপাট করি একটা করার দিয়ে কাটার চেষ্টা করি কাতান দিয়ে কাটার চেষ্টা করি সাবল টাবল দিয়ে পিটার চেষ্টা করি তাতে তালা বিভিন্ন জায়গায় টোলা পড়ে যায় তাই না কিন্তু অ্যাকচুয়ালি জিমি ভ্যালেন্টাইন যখন তোলে সে তালার নতুন তালা পরে নতুনের মতো লাগবে কোথাও কোনো দাগ পাবে না কোথাও কোনো ইয়েছে কোথাও কোনো আঁচড় পাবে না কোথাও কোনো টোলা পাবে না এমনকি সে সুন্দরভাবে খালি কম্বিনেশন নবটাকে ধরে আংটা দিয়ে তুলে আনে ফলে তার তালা ভাঙার সময় শুধু একটার চেয়ে বেশি ফুটো বা একটার চেয়ে বেশি গর্ত কখনোই হয় না এখানে বেন প্রাইজ দেখাচ্ছেন যে দেখো সে টাম্বলারগুলোকে গুলোকে কি সুন্দর বার করে নিচ্ছে জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল যেটা আমি একটু আগে বলছিলাম জিমিকে কখনো তালাতে একটার চেয়ে বেশি ফুটো কখনোই করতে হয় না যত উন্নত মানের তালা হোক না কেন জিমি এত স্মার্ট এবং সুন্দর ডাকা সিন্দুক ডাকাত ছিল বা সিন্দুক চোর ছিল যে দেখো দেখো জিমিকে কখনো কিন্তু একটা চেয়ে বেশি ফুটো করতে হয় না একটা চেয়ে বেশি গর্ত করতে হয় না ইয়েস আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন হ্যাঁ আমার মনে হয় আমার কিন্তু মিস্টার ভ্যালেন্টাইনকে দরকার এই মিস্টার জিমি ভ্যালেন্টাইনকে আমাকে গ্রেপ্তার করতেই হবে নাহলে এই কিন্তু গোটা শহরটাকে চুরি করে নেবে হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম অর ক্লিমেন্সি ফুলিসনেস আর যদি তো আগে আমি এই মুহূর্তে গ্রেফতার না করি কারণ স্মার্ট চোর যারা হয় তাদের চুরি কিন্তু বন্ধ করা যায় না যতই তুমি সিসিটিভি ক্যামেরা নজরদারি বাড়িয়ে দাও না কেন যতই তুমি গোয়েন্দাদের সংখ্যা বাড়িয়ে দাও না কেন যতই তুমি পাহাড়াদের সংখ্যা বাড়িয়ে দাও না কেন তাদের চুরি আটকাতে গেলে ওই চোরকে কিন্তু ধরতে হবে তুমি যতক্ষণ চোরকে ধরতে না পারবে তার চুরি কিন্তু চলতে থাকবে আর ওই কথাই বেন প্রাইজ বলছেন যে সে তার পরের চুরিটা নেক্সট টাইম যে পরের চুরিটা করবে সে খুব শীঘ্রই চুরিটা করে ফেলবে উইদাউট এনি শর্ট টাইম কোনো সময়ও নষ্ট করবে না সে আর ক্লিম অ্যান্ড কোনো বোকামি করবে না সে পরের চুরি সুন্দরভাবে সাফাই করে ফেলবে আমাকে তাকে গ্রেপ্তার করতেই হবে এটা কে বললেন বেন প্রাইজ বললেন আর বেন প্রাইজ এত মন্তব্য করছেন কেন না বেন প্রাইজ নিউ জিম ইজ হ্যাবিটস জিমির যে চুরি করার হ্যাবিটসগুলো কী 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 অভ্যাস রয়েছে তার কী কী পদ্ধতি রয়েছে কোন পদ্ধতিতে চুরি করে এগুলো কিন্তু বেন প্রাইজ ভালো করে জানেন কোথ থেকে জেনেছেন তিনি কারণ স্প্রিংফিল্ড কেসে তিনি তদন্ত করেছিলেন জিমির এ টু জেড খুঁটিনাটি তিনি কিন্তু তদন্ত করে জেনে নিয়েছেন যে সে কিন্তু আবার নেক্সট টাইম চুরি করবে হি হ্যাড লার্ন দেম হোয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস বেন প্রাইস এগুলো জেনেছেন সেই স্প্রিংফিল্ড কেসে তদন্ত করার সময় এবার জিমি এত স্মার্ট চোর কেন পুলিশের চোখে ধুলো দিতে পারে কেন এত সহজে পালিয়ে যায় কী করে না তার অভ্যাসগুলো শুনে নাও লং জাম্প এমনিতে হাইট বেশি লম্বা লম্বা লাফ মারতে পারে আর পুলিশগুলো একটা ভুডিওয়ালা তারা বেশি দূর ছুটতে পারে না জিমি কিন্তু দুই চারটা লাফ মারলেই পুলিশের নাগালের বাইরে বেরিয়ে যায় তাহলে দীর্ঘ লম্ফন মারতে পারে কুইক গেট অ্যাওয়ে মানে দ্রুত নিজেকে সরিয়ে নিতে পারে দ্রুত একটা এই এখনি এ গলিতে তো এখনই সে গলিতে এখনই এই ভিড়ের মাঝখানে তো পরক্ষণে পরের পরের আরেকটা ভিড়ের মাঝখানে তো এইভাবে দ্রুত নিজেকে সে গেট অ্যাওয়ে করতে পারে সরিয়ে নিতে পারে নো কনফিডারেট তার কোনো সঙ্গী সাথী নেই একজন সঙ্গী সাথী থাকা মানে একজন যদি সাথী ধরা পড়ে যায় না তাকে থার্ড ডিগ্রি যদি অ্যাপ্লাই করা যায় সে কিন্তু অন্যান্য নাম করে বলে দেবে তাই সফলভাবে চুরি করতে গেলে তোমার কিন্তু কোনো কনফিডারেট রাখা যাবে না কোনো সাথী রাখা যাবে না কি অকেলা চোর কবি কিছুকে ধোকা নাই দিয়ে সাকা তো নো কনফিডারেট তার কোনো সাথী ছিল না অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি এবং উঁচু সমাজে উচ্চ সমাজে হাইফাই লোকেদের সঙ্গে বসবাস করব। এরকমটা তার অ্যাম্বিশান ছিল উচ্চাকাঙ্ক্ষা ছিল যাদের স্বপ্ন বড় হয় না অনেক বড়ো হব অনেক উঁচু মানের জীবনযাপন করবো হাইফাই লোকেদের সঙ্গে বসবাস করবো তখন কী করতে হবে নিজের স্ট্যাটাস বাড়াতে হবে নিজের স্ট্যাটাস বাড়াতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে টাকা রোজগার করতে হবে বড়লোক লোক হতে হবে তবে তোমার সম্মান বা কদর বাড়বে আর যখনই তোমার বড় লোক হওয়ার নেশা জাগবে তোমার পরিশ্রম করার প্রবণতা বাড়বে ঘরে বসে থাকলে তুমি কোনোদিন বড় লোক হতে পারবে না তোমাকে যথেষ্ট সৎ থাকতে হবে পরিশ্রমী হতে হবে এবং তোমাকে টাইম স্পেন্ড করতে হবে তবে তোমাকে দু পয়সা আসবে আর জিমি ভ্যালেন্টাইনে এই নেশা ছিল যে উঁচু সমাজে বাস করব যার জন্য সে কখনো বসে বসে সময় কাটাতো না অলস বন্ধু বান্ধব রাখত না বাজে সঙ্গ রাখতো না সারাদিন কিন্তু নিজের প্ল্যান মতো নিজের পরিকল্পনা করতো আর পরিশ্রম করতো যার জন্য সে এত সফল চোর দিজ ওয়েজ হ্যাড হেল্প মিস্টার ভ্যালেন্টাইন টু বিকাম এ নোটেড অ্যাজ এ সাকসেসফুল ডজার অফ রিট্রিবিউশন আর এই যে হ্যাবিটসগুলো এই যে পদ্ধতিগুলো এগুলোই কিন্তু মিস্টার ভ্যালেন্টাইনকে সাহায্য করেছিল একজন উল্লেখযোগ্য ব্যক্তি হয়ে উঠতে অ্যাজ এ সাকসেসফুল ডজার মানে সফল ফাঁকিবাজ অফ রিট্রিবিউশন মানে শাস্তির শাস্তির সফল ফাঁকিবাজ মানে কি যার বুদ্ধি বেশি সে পুলিশকে ফাঁকি দেবে আইনকে ফাঁকি দেবে আর সফলভাবে চুরি করে যাবে জিমি সেরকম সাকসেসফুল একজন ডজার হয়ে উঠেছিল তার এই সমস্ত অভ্যাসগুলোর কারণে ইট ওয়াজ গিভিন আউট দ্যাট বেন প্রাইজ হ্যার টেকন আফ দ্য ট্রেল অফ দ্য ইলিউসিভ ক্র্যাকম্যান আর সঙ্গে সঙ্গে যেই বেন প্রাইজ দায়িত্ব নিলেন যে আমি জিমি ভ্যালেন্টাইনকে আবার গ্রেপ্তার করব তখন সঙ্গে সঙ্গে ইট ওয়াজ গিভিন আউট মানে মাইকে ঘোষণা করে দেওয়া হলো গোটা এলাকায় জানিয়ে দেওয়া হলো যে বেন প্রাইস আবার নিয়েছেন দ্য ট্রেল অফ দ্য ইলিউসিভ ক্র্যাকম্যান সে বিখ্যাত যে ক্র্যাকম্যান মানে যে সিন্ধুককে ভাঙে চুরি করে সে বিখ্যাত সিন্ধুক চোর তাকে ধরার দায়িত্বটা বেন প্রাইজ নিয়েছেন এই খবরটা মাইকে প্রচার করে দেওয়া হলো তাহলে যেমন জনতা শুনলো যেমন সাধারণ মানুষ শুনলো তেমনি সেই প্রচারটা জিমিরও তো কানে গেল তো জিমির তো একটু না কোথাও না কোথাও একটু ভয় আছে বেন প্রাইসকে কারণ এই বেন প্রাইস সেই লোক যিনি কিন্তু জিমি ভ্যালেন্টাইনে কসরত ধরে ফেলেছিলেন এবং তিনি তাকে একবার গ্রেপ্তার করেছিলেন তাই এই খবরটা যখনই গোটা শহরে ছড়িয়ে দেওয়া হলো আদার পিপল উইথ বার্গলার প্রুফ সেভস ফেল্ট মোর অ্যাট ইজ আর অন্যান্য লোকেরা যাদের কাছে সেই চুরি হবে না ডাকাতি হবে না যে সিন্দুকগুলো ছিল যারা এতদিন ভয়ে ভয়ে ছিল যে এত পরপর তিনখানা চুরি হয়ে গেল পরপর তিনখানা চুরি হয়ে গেল তার মানে এবার বোধ আমার সিন্দুক চুরি হবে এইরকম ভয় ভয় যে সমস্ত লোকেরা করছিলেন তারা কিন্তু অনেকটা বোধ করলেন যে না বেন প্রাইজ দায়িত্ব নিয়েছেন মানে আমাদের সিন্দুকগুলো বোধহয় বেঁচে গেল আমাদের সিন্ধুক বোধায় চুরি হবে না ওই সমস্ত লোকেরা যাদের কাছে বার্গলার প্রুফ সেফ ছিল তারা অনেকটা স্বস্তি বোধ করলেন এই ঘোষণা শুনে এই খবরটা জিমি ভ্যালেন্টাইনেরও কানে গেছে এবার জিমি ভ্যালেন্টাইন কি করবে সে নিশ্চয়ই অপেক্ষা করবে যে আমি নেক্সট টাইম চুরি করি আর বেন প্রাইসেস আমাকে গ্রেপ্তার করুন না জিমি ভ্যালেন্টাইনে তখন মাথায় এলো যে না বেন প্রাইস যখন দায়িত্ব নিয়েছেন তাহলে তিনি এই শহরে তদন্ত করবেন এই শহরে খুঁজবেন তাহলে আমার বাঁচার উপায় হচ্ছে আমি এই শহরটা ছেড়ে দেবো অন্য শহরে চলে যাব তা জিমি যেমনটা ভাবলো তেমনটাই কাজ করলো One afternoon Jimmy Valentine and his suitcase climbed out of the mail hack in Elmore a little town 5 miles of the railroad down in the black jack country of Arkansas তো কোনো একদিন বিকেলবেলা জিমি ভ্যালার কী করলো তার সুটকেসটাকে তুললো দিয়ে একটা মেল হ্যাক মানে একটা ট্রেন যাত্রীবাহী ট্রেন সেই ট্রেনে উঠে পড়লো যে এলমোর শহরে গিয়ে নামলো এলমোরটা একটা ছোট্ট শহর যেটা রেল লাইন থেকে পাঁচ মাইল দূরে সেই শহরে গিয়ে পৌঁছলো আর এলমোর শহরটা কেমন সেটা ব্ল্যাক জ্যাক এ কান্ট্রি মানে ওখানে শুধু কালো কালো মানুষের দেশ ওখানে সব জনসংখ্যা পুরুষ বলো মহিলা বলো বৃদ্ধ বলো বৃদ্ধা বলো বাচ্চা বলো সবাই কিন্তু কালো কালো হয় মানুষগুলো সেই এলমোর শহরে গিয়ে অব আরকানসাস সেটা আর্কানসাসের দেশের মধ্যে অবস্থিত যেমন মনে করে ভারতের একটা অন্যতম শহর হচ্ছে মুম্বাই জাপানের টোকিও অস্ট্রেলিয়ার তোমার অ্যাডিলেট দক্ষিণ আফ্রিকার কেপ টাউন সেরকম আরকানসাসের একটা উন্নত শহর হচ্ছে এলমোর সেই এলমোর শহরে গিয়ে জিমি পৌঁছালো সেটা ছোট্ট একটা শহর শুধু কালো কালো মানুষের ওখানে বসবাস তাহলে জিমি শহর ছেড়ে নতুন শহরে পৌঁছে গেলো নতুন শহরটার নাম কি এলমোর জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলিট ইয়াং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ এবার জিমি একটা নতুন জায়গায় গেছে ওই জায়গায় এর আগে কখনো যায়নি তো আমরা যখন কোনো নতুন জায়গায় যাই কি আমরা একটা আনইজি ফিল করি আমাদের হাঁটার সময় সেই জড়তাটা থাকে কিন্তু জিমির মধ্যে সেগুলো ছিল না সে একদম সাবলীলভাবে প্রচণ্ড স্মার্ট তো সে প্রচণ্ড একদম সাবলীলভাবে সে এমনভাবে হাঁড়ছিল দেখে মনে হচ্ছিল যে না কোনো ইয়াং সিনিয়র কোনো অ্যাথলিট মানে অ্যাথলেটিক মানে কি কোনো উন্নত কোনো যুবক সিনিয়র কোনো খেলোয়াড় জাস্ট হোম ফ্রম কলেজ যে সদ্য কলেজ থেকে বাড়ি ফিরেছে সেরকম গ্যাটগ্যাট করে হেঁটে বেড়াচ্ছিলো কোথায় ওই এলমোর শহরে ওয়েন্ট ডাউন দ্য বোর্ড সাইড ওয়াক মানে বোর্ডের পাশে যে সাইড ওয়াক মানে ফুটপাথ ফুটপাথ ছিল সেই ফুটপাথ বরাবর সে হাঁটছিল টুয়ার্ড দা হোটেল একটা হোটেল খুঁজছিল কারণ এলমোর শহর তার কোনো আত্মীয়ত নেই তার কোনো ঘর ভাড়া তো নেওয়া নেই তার একটা হোটেলে রুম ভাড়া নিতে হবে সেখানে থাকতে হবে আর থেকে তারপর প্ল্যান করতে হবে কোথায় চুরি করবে না করবে তাছাড়া হোটেলের খোঁজে যাচ্ছিল ফুটপাথ ধরে এলমোর শহরে আর ঠিক তখনই এই ইয়াং লেডি ক্রস দ্য স্ট্রিট এবার গল্পের টুইস্ট এখান থেকে শুরু হবে তখন এই ইয়াং লেডি ক্রস দ্য স্ট্রিট একটা যুবতী মহিলা রাস্তা ক্রস করলো পাস্ট হিম অ্যাট দ্য কর্নার একটা রাস্তার কর্নারে জিমিকে অতিক্রম করে গেল অ্যান্ড এন্টার এ ডোর ওভার হুইচ ওয়াজ দ্য সাইন আর রাস্তা ক্রস করে গিয়ে উল্টো দিকে একটা দরজা ছিল সেই দরজার ভিতরে সে ঢুকলো যে দরজার মাথার উপরে সাইনবোর্ড দেওয়া ছিল কি সাইনবোর্ড দেওয়া ছিল না লেখা ছিল দ্য এলমোর ব্যাঙ্ক ওই সাইনবোর্ডে বড় বড় করে লেখা ছিল এলমোর ব্যাঙ্ক তাহলে বলো ওই মহিলাটা কোথায় গিয়ে উঠলো না যে দরজায় ঢুকলো সে দরজার মাথায় সাইনবোর্ড দেওয়া আছে এলমোর ব্যাঙ্ক মানে সে এলমোর ব্যাঙ্কে ঢুকলো মেয়েটা তো জিমি ভ্যালেন্টে লুকড ইন্টু হার আইজ মেয়েটা যখন জিমি ভ্যালেন্টাইনের সামনে দিয়ে গেল তখন জিমি ভ্যালেন্টাইন ওই মেয়েটার চোখের দিকে তাকালো অ্যান্ড ফরগট হোয়াট হি ওয়াজ আর সঙ্গে সঙ্গে জিমি ভুলে গেল সে কে তার মানে কি জিমি ভ্যালেন্টাইন ওই মেয়েটাকে দেখে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছে মেয়েটাকে ভালোবেসে ফেলেছে এবং সঙ্গে সঙ্গে সে ভুলে গেল সে কে মানে সে যে একজন জিমি ভ্যালেন্টাইন সে একজন চোর এলমোর সরে এসেছে বেন প্রাইসের নজর থেকে বাঁচতে এবং এখানে নতুন করে চুরি করতে এসব কথা তার মাথা থেকে আউট হয়ে গেল সে এক চান্সে প্রেমে পড়ে গেল অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান এবং সঙ্গে সঙ্গে নতুন একটা মানুষে রূপান্তরিত হলো একটা রোমান্টিক মানুষে প্রেমিকে রূপান্তরিত হলো ওই মেয়েটাকে সে এক চান্সে ভালোবেসে ফেললো সে অপরিচিত সিনেমার মতো তাই না রোমান্টিক এক কখনও সে একজন ভিলেন আবার কখনো কখনো সে একজন রোমান্টিক একটা হিরো তো জিমি ভ্যালেন্টাইন হয়ে উঠলো সম্পূর্ণ অন্য ধরনের একটা মানুষ যার মাথায় ওই মেয়েটাই একমাত্র ধ্যান জ্ঞান কিন্তু আর চুরি কথা জিনিসটা তার মাথা থেকে আউট হয়ে গেল সে সম্পূর্ণ নতুন একটা মানুষ হয়ে উঠল এবার যখন জিমি ভ্যালেন্টাইনকে ক্রস করে এই মেয়েটা যাচ্ছিলো সি লোয়ার হার আইজ ওই মেয়েটা কিন্তু লজ্জায় চোখটা নিচু করলো এখন ওই মেয়েটাও কিন্তু জিমি ভ্যালেন্টাইন দিকে তাকিয়েছিল জিমি দেখতেও খুব সুন্দর একদম ইংরেজি সিনেমার হিরোর মতো তো ওই মেয়েটাও আকৃষ্ট হয়ে তার দিকে তাকিয়েছিল কিন্তু জিমিও হাঁ করে তাকিয়ে আছে তো কিছুক্ষণ পরে মেয়েটা লজ্জা পাবে লজ্জাটা মেয়েদের বেশি হয় তো সম্ভ্রমটা মেয়েদের একটা অস্ত্র হাতিয়ার তাই মেয়েটা লাজুক হয়ে লজ্জা পেয়ে তার চোখটা নিচু করলো অ্যান্ড কালার স্লাইটলি এবং হালকা মুচকি হাসলো ইয়াং মেন অফ জিমির স্টাইল অ্যান্ড লুকস ওয়ার স্ক্যার্স ইন এলমর এবার সেই মেয়েটাও মুচকি হাসলো কেন কারণ জিমির যে লুকসটা জিমির যে স্টাইলটা জিমির যখন সুন্দর স্মার্ট দেখতে তো এরকম মেন অফ জিমির স্টাইল অ্যান্ড লুকস জিমির মতো স্টাইলের বা জিমির মতো দেখতে এরকম ইয়াং ছেলে ওয়েয়ার স্কেয়ারস ইন এলমোর এলমোর সোয়ারে এরকম ছেলে পাওয়া যায় না এমনিতে এলমোর শুধু কালো কালো মানুষের দেশ ওখানে ছেলেগুলোও সব কালো কালো তো জিমি ভ্যালেন্টাইন সেখানে ধপধপে সাদা ফরসা একটা ছেলে গেছে দারুণ দেখতে একদম ইউরোপিয়ানদের মতো দেখতে তো তাই সে এলমোর সরে এরকম একটা ফরসা ছেলেকে দেখবে মেয়েটাও আশা করেনি তাই মেয়েটাও মুচকি হাসলো কারণ মেয়েটাও আকৃষ্ট হলো জিমির প্রতি কিন্তু সে লজ্জায় চোখটা নিচু করলো কিন্তু জিমি হাঁ করে তাকিয়ে আছে কিন্তু মেয়েটা মুচকি হেসে কোথায় ঢুকে গেলো ব্যাঙ্কে ঢুকে গেল এবার জিমি যে হোটেল খুঁজতে যাচ্ছিল না সেটা বলে গেছে এবার জিমের ধান ধান্দার কি দাঁড়ালো যে না আমাকে মেয়েটার পরিচয় যেভাবে হোক জানতে হবে এই কে কোথায় বাড়ি কোথাকা কোথাকার কে এগুলো জানতে হবে খোঁজ নিতে হবে তাই জিমের সঙ্গে সঙ্গে মেয়েটার পিছু নিল ওই ব্যাংকের গেট পর্যন্ত পৌঁছালো ব্যাঙ্কে ঢুকলো না কিন্তু গেটের কাছে একটা ইয়াং ছেলে দাঁড়িয়েছিল বাচ্চা ছেলে জিমি সেই ছেলেটাকে গিয়ে ধরলো ওই মেয়েটার সম্পর্কে তথ্য নেবে বলে কিন্তু কি স্মার্টলি তথ্যগুলো নিচ্ছে দেখো জিমি কলার এ বয় দ্যাট ওয়াজ লুভিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাঙ্ক অ্যাজ ইভ হি ওয়ান অফ দ্য স্টক হোল্ডার্স এবার সেই ব্যাংকের সিঁড়ির কাছে ছেলে লোফিং করছিলো মানে আড্ডা মারছিল একটা বাচ্চা ছেলে আড্ডা মারছিল তো জিমি গিয়ে সেই ছেলেটাকে ধরলো এবং তাকে পরিচয় দিল যেন সে ওই ব্যাংকেরই একজন স্টক হোল্ডার মানে ওই ব্যাঙ্কে তার অ্যাকাউন্ট আছে ওখানে সে টাকা রেখেছে এই পরিচয় দিয়ে ওই বাচ্চা ছেলেটার সঙ্গে কথা বলা শুরু করলো অ্যান্ড বিগান টু আস হিম কোশ্চেন্স অবাউট দা টাউন এবং ওই ছেলেটাকে সরাসরি মেয়েটার কথা জিজ্ঞেস করেনি যে বাবু এই মেয়েটা যে ঢুকলো মেয়েটা কে এর তার নাম কী তার বাবার নাম কি তার বাড়ি কথা এগুলো কিছু জিজ্ঞেস করে নি জিমি বরং ছেলেটাকে ওই শহরটার সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করলো যে এলোমোর শহরটা কতদিনের এই শহরে কী কী আছে কী কী দেখার মতো আছে এখানে কী কী পাওয়া যায় ওই শহরের ব্যাপারে নানান কথা ওই ছেলেটাকে জিজ্ঞেস করা শুরু করলো এবার ওটা অচেনা ছেলে তো জিমি তাকে নানান প্রশ্ন করছে ছেলেটা একে একে উত্তর দেবে তাহলে এমনি এমনিতে উত্তর দেবে না জিমিকে তাহলে বিনিময়ে তাকে কিছু পয়সা গুঁচতে হবে তার পকে তাই তো দ্য ফিডিং হিম ডাইমস এট ইন্টারভেল মানে এক একটা প্রশ্নের মাঝে মাঝে ইন্টারভেলে তাকে জিমে একটা ডাইমস মানে কয়েন্স মানে একটা করে কয়েন ওই ছেলেটাকে দিয়ে যাচ্ছিলো যে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে একটা কয়েন দিচ্ছে ফলে ছেলেটা কয়েন পাচ্ছে আর উত্তর দিচ্ছে ফলে একে ওই ছেলেটার সঙ্গে তা জিমে আসল টার্গেট হচ্ছে ওই ছেলেটার সঙ্গে কথা বলতে বলতে সময় কাটানো দিলে মেয়েটা নেমে আসবে ওই ছেলেটার কাছ থেকে হোক বা মেয়েটার কাছ থেকে হোক যেভাবে তার পরিচয়টা নিতে হবে তাই সে কিন্তু ওই ছেলেটাকে নানান প্রশ্ন করতে লাগলো আর মাঝে মাঝে একটা করে কয়েন দিতে লাগলো বাই দা বাই দ্য ইয়াং লেডি আউট কিছুক্ষণের মধ্যেই ওই ইয়াং লেডি যে ব্যাঙ্কে ঢুকেছিল সে কিন্তু বেরিয়ে এলো লুকিং রয়ালি আনকনস্যাস অফ দ্য ইয়াং ম্যান উইথ দ্য সুটকেস এবং বাইরে সুটকেস নিয়ে একটা ম্যান দাঁড়িয়ে আছে মানে কে জিমি ভ্যালেন্টাইন দাঁড়িয়ে আছে যাওয়ার সময় সে কিন্তু জিমি দিকে তাকে মুচকি এসেছিল আসার সময় সে এমন স্মার্টলি বেরিয়ে এলো মেটাও মেটাও চালাক কম না সে যেভাবে বেরিয়ে এলো সে যেন ওই ছেলেটাকে দেখেনি মানে জিমিকে দেখেনি না দেখার ভান করে বেরিয়ে এসে অ্যাকচুয়ালি দূর থেকে হয়তো দেখে নিয়েছে কাছে এসে না দেখার ভান করে জিমির পাশ দিয়ে ওয়েন্ট হার ওয়ে তার পথে গ্যাটগ্যাট গ্যাটগ্যাট করে বেরিয়ে গেল এবার যেই মেয়েটা গ্যাটগাট গ্যাটগাট করে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে জিমি ভ্যালেন্টাইন কিন্তু ছেলেটাকে জিজ্ঞেস করতে পারতো যে এই মেয়েটার নাম কি সে জিমি ভ্যালেন্টাইন ওই একই প্রশ্ন করছে কিন্তু অন্যভাবে প্রশ্ন করছে প্রশ্ন করছে কীভাবে না ইজ নট দ্যাট ইয়াং লেডি পলি সিমসন না আচ্ছা এই যে মেয়েটা বেরিয়ে গেল এই মেয়েটার নাম পলি না পলি সিমসন নামটা জিমি বানিয়ে বানিয়ে বলে দিল এই নামেটা তো জিমি নিজে হয়তো কাউকে চেনে না বলে এই যে মেয়েটা বেরিয়ে গেলো এই মেয়েটার নাম পলি সিমসন না জিমি কিন্তু অ্যাকচুয়ালি পলি নাম চেনেও না এই মেয়েটার নাম আদৌ পলি তাও জানে না তাই জিমি ঘুরিয়ে প্রশ্ন করছে ছেলেটাকে যে এই যে মহিলাটা বেরিয়ে গেল ইয়াং লেডি বেরিয়ে গেল তার নাম কি পলি স্পেশাস জাইল জিমি কিন্তু জিজ্ঞেস করলো একটা বিশেষ অঙ্গভঙ্গিমা করে বিশেষ একটা অভিনয় করে তখন ছেলেটা উত্তর বলছেন না বয় সি ইজাবেল অ্যাডামস হার পা দিস ব্যাঙ্ক তখন ছেলেটা বলছে না সে পলি অ্যাডামস হতে যাবে কেন ওর নাম তো অ্যানাবেল অ্যাডামস তার বাবা এই ব্যাংকের মালিক তাহলে ছেলেটা কিন্তু ইনফরমেশন দিয়ে দিল জিমি কিন্তু একবারও জিজ্ঞেস করেনি মেয়েটার নাম কী তার বাবা কি করেন এগুলো জিজ্ঞেস করেনি যা চালাকি করে একটা পলিসিমসার নাম ধরলো আর ছেলেটা বেশ স্মার্টলি জিমির ফাঁদে পা দিয়ে ছেলেটা উত্তর দিয়ে দিলো এই মেয়েটার নাম হচ্ছে অ্যানাবেল অ্যাডামস এবং সে এই ব্যাংকের মালিকের মেয়ে মানে এলমোর ব্যাংকের মালিকের মেয়ে তাহলে জিমি জেনে গেল মেটার নাম কী আর মেটার পরিচয়টা কি তাহলে জিমি ভাবলো এই ব্যাংকের মালিকের মেয়ে মানে রেগুলার এই ব্যাঙ্কে আসা যাওয়া করবে তার মানে আমাকে ব্যাংকেরই আশেপাশে কোনো একটা হোটেলে রুম ভাড়া নিয়ে থাকতে হবে যদি এই মেয়েটার আমাকে সান্নিধ্য পেতে হয় তা সঙ্গে সঙ্গে ওই ছেলেটা জিজ্ঞেস করেছে ওয়াই হ্যাড ইউ কাম টু এলমোর ফর আচ্ছা আপনি এলমোর শহরে এসেছেন কেন ইজ দ্যাট এ গোল্ড ওয়াচ চেন এবার জিমির হাতে একটা সোনালি রঙের সে চেন দেখেছে বলে আচ্ছা এটা কি সোনার তৈরি ওয়াচ চেন মানে ঘড়ির সঙ্গে বাঁধার যে চেনগুলো তো সেটা কি সোনার তৈরি আই এম গোয়িং টু গেট এ বুলডগ আমি একটা পোষা বুলডগ কুকুর কিনবো গট এনিমোর ডাইমস আর দু একটা কয়েন আছে আমাকে দেবে কিন্তু জিমি আর তাকে কয়েন দেবে বলেও না জিমি তো যে টার্গেটে ছিল মেয়েটার সম্পর্কে পরিচয় পাওয়া জিমি কিন্তু পরিচয় পেয়ে গেছে ফলে ছেলেটাকে কিন্তু সে আর কিছু দিল না এবার জিমি কাছাকাছি উল্টো দিকে তাকে একটা হোটেল দেখতে পেলো সে হোটেলের নাম ছিল প্ল্যান্টার্স হোটেল তা জিমির সিদ্ধান্ত নিল আমি দূরে কোথাও থাকবো না এই ব্যাংকের আশেপাশে এই প্ল্যান্টার্স হোটেলে আমাকে থাকতে হবে জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল জিমি প্ল্যান্টার্স হোটেলে ঢুকলো অ্যান্ড রেজিস্টার্ড অ্যাচ র্যাফ ডি স্পেন্সার অ্যান্ড এনগেজড এ রুম আর জিমি সেখানে কিন্তু র্যাফ র্যাফ স্পেন্সার এই নাম দিয়ে রেজিস্টার করলো যেখানে হোটেলে কোনো রুম বুক করতে হয় তোমাকে আগে রেজিস্টার খাতায় গিয়ে সই করতে হয় একটা রুম বুক করতে হয় আর সেখানে এখনকার দিনে এখনকার দিনে যেটা হয়েছে এখন যে হোটেলে হোটেলে মার্ডার ফাড়ারগুলো হয় তাই এখন কিন্তু যে কোনো হোটেলে রেজিস্ট্রার খাতায় তোমাকে নাম বুক করতে গেলে তোমাকে নিজের আধার কার্ড ভোটার আই কার্ড এ সমস্ত পরিচয়পত্র তোমাকে দিতে হবে তোমার পরিচয় প্রমাণপত্র দিলে তবে তোমাকে হোটেলে রুম দেওয়া হবে থাকতে নাহলে থাকতে দেওয়া হবে না ফলে তুমি আধার কার্ডের যে নাম আছে সেই নামই তোমাকে সই করতে হবে ভোটার কার্ডের যে নাম আছে সেই নামই তোমাকে সই করতে হবে কিন্তু তখনকার দিনে এসব ধরপাকড় এত ছিল না ফলে জিমি ভ্যালেন্টাইন রুম বুক করতে গেছে তার কাছে পরিচয় পত্র চাওয়া হয়নি এমনি খালি রেজিস্টার খাতে সই করতে বলা হয়েছে জিমি ভ্যালেন্টাইন রেজিস্টার খাতে সই করার সময় নিজের নাম জিমি ভ্যালেন্টাইন এটা দিয়ে সই করতে পারতো কিন্তু না সে নাম চেঞ্জ করে দিল রেজিস্টার খাতায় যখন সে সই করলো তখন নাম দিল সে র্যাপ স্পেন্সার বানিয়ে বানিয়ে নিজের একটা নাম চেঞ্জ করে দিল কেন চেঞ্জ করলো বলো দেখি তার মনে ভয় আছে ওদিকে বেন প্রাইস গোয়েন্দা শুরু গোয়েন্দা তিনি তদন্ত শুরু করেছেন জিমিকে খুঁজছেন এবার তিনি পুলিশের লোক গোয়েন্দার লোক তিনি তদন্ত করতে করতে যদি হোটেল পর্যন্ত পৌঁছে যান তাহলে হোটেলে রেজিস্টার খাতায় যদি জিমি ভ্যালেন্টাইন নামটা পেয়ে যান তাহলে ওই হোটেলে তিনি রুম চেক করে করে কিন্তু জিমিকে উদ্ধার করে নিতে পারবেন গ্রেপ্তার করে নিতে পারবেন তাই জিমি ওই বেন প্রাইসের বা পুলিশের নজর এড়ানোর জন্য রেজিস্টার খাতায় নিজের নামটা জিমি ভ্যালেন্টাইন সই করলো না সে সই করলো কি র্যাফ স্পেন্সার এই নামটা সই করে অ্যান্ড এনগেজড এ রুম একটা রুম সে বুক করলো হি লিন্ড অন দ্য ডেস্ক সে ডেস্কের উপর ঝুঁকে পড়লো অ্যান্ড ডিক্লেয়ার হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক এই হোটেলে যে রিসেপশনের যে কাউন্টার থাকে সেখানে যিনি ক্লার্ক বসে আছেন সে ক্লার্কের কাছে জিমি এখানে আসার উদ্দেশ্যটা জানালো জিমি তাকে বললো যে আমি এলমোর সরে কেন এসেছি সেই উদ্দেশ্যটা বললো হি সেড হি হ্যাড কাম টু এলমোট টু লুক ফর এ লোকেশন টু গো ইন টু বিজনেস সে ক্লার্ককে জানালো যে আমি আসলে র্যাব ডিসপেন্সার আমি এলমোর শহরে এসেছি কেন আমি এখানে নতুন একটা বিজনেস চালু করবো এখানে লোকেশান দেখতে এসেছি এই এলাকায় যদি বিজনেস চালানো যায় আমি একটা সফল বিজনেসম্যান হতে চাই হাউ ওয়াজ দ্য সু বিজনেস নাও ইন ইন দিস টাউন আচ্ছা এই শহরে এখানে জুতো বিজনেস কেমন চলে আমি একটু আগে গল্পের শুরুতে আমরা জেনেছি যে জিমি ভ্যালেন্টাইন সবচেয়ে ভালো যেটা পারে সেটা কী পারে সিন্ধুক চুরি করতে পারে আর সেকেন্ড যে কাজটা পারে সেটা কী কাজ করতে পারে না সে জুতো সেলাই করতে পারে জুতো সারাতে পারে তাই সে বললো আচ্ছা এই টাউনে জুতো বিজনেস কেমন চলবে জুতো লাইনটা কেমন চলবে হি হ্যাড থট অফ সুবিজনেস সে বললো আমি একটা সুবিজনেসের কথা ভাবছি এলমোর সারমে সুবিজনেস চালু করব ওয়াজ দে আর ওপেনিং আচ্ছা সে এখানে কি জুতো বিজনেস করলে সুর বিজনেস করলে কি কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে দ্য ক্লার্ক তখন এই সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে কিন্তু ক্লার্ক এদিকে জিমির যে স্টাইল জিমির যে পোশাক জিমির যে ঘড়ি জিমির যে জুতো এগুলোকে দেখে ক্লার্ক কিন্তু মুগ্ধ হয়ে গেছে দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লথস অ্যান্ড ম্যানার অফ জিমি জিমির কাপড় চোপড় এবং জিমির যে ভঙ্গিমাগুলো তার যে আচার আচরণ এগুলোকে দেখে ক্লার্ক মুগ্ধ হয়ে গেছে কেন মুগ্ধ হয়ে গেছে না হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন টু দা থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর কারণ জিমির যে স্টাইলটা ছেলের জেনারেশনে বর্তমান যে নেক্সট আমরা বলি তো সেখানে ইয়াং ছেলেগুলো যেমন স্টাইল করে থাকে জিমির স্টাইলটা সেরকম ছিল আর এরকমভাবে একটা সময় যখন এই ক্লার্ক সে যখন ইয়াং ছিল থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর মানে এলমোর স্বরে ধোনি বাপের বিগড়ে যাওয়া যে উড়নচন্ডী বাচ্চারা যারা হাতে ব্রেসলেট লাগিয়ে বুলেট নিয়ে চোখে সানগ্লাস লাগিয়ে ঘুরে বেড়ায় তো সেই ধোনি বাপের বিগড়ে যাওয়া উড়নচন্ডী বাচ্চাদের মতো স্টাইল বাজ এই ক্লার্ক নিজেও এই ইয়াং বয়সে ছিল তাই জিমিকে দেখে তার নিজের ইয়াং বয়সের কথা মনে পড়ছিল তাই জিমিকে দেখে সে মুগ্ধ হচ্ছিল জিমি দিকে হাঁ করে তাকিয়েছিল বাট হি নাও পারসিভড হি শর্টকামিংস কিন্তু এখন তার বয়স হয়েছে এখন তার নিজের ভুল ভুল দোষ ত্রুটি এগুলোকে সুদ্র নিয়ে এখন সে ভদ্রভাবে জীবনযাপন করে কে ক্লার্ক কিন্তু তার পুরোনো দিনের কথা মনে পড়ে গেছে সে জিমি দিকে হাঁ করে তাকিয়ে আছে হোয়াই ট্রাইং টু ফিগার আউট জিম ইজ ম্যানার অফ টাইং হিজ ফোর ইন হ্যান্ড হি করিয়ালি গেভ ইনফরমেশন এবার জিমির বাইরে জিমি ব্যাঙ্কে হোটেলে ঢুকে ক্লার্কের সঙ্গে কথা বলছে বাইরে দাঁড়িয়েছে তার ঘোড়া গাড়ি তা ঘোড়ার সঙ্গে গাড়িকে বাঁধা যে স্টাইল যে ট্রাইং ইজ ফোর ইন হ্যান্ড মানে তার ঘোড়ার সঙ্গে গাড়িকে বাঁধা যে স্টাইল ওইটা ওইটাকে যখন ক্লার্ক দেখছিল এবং সেটাকে বোঝার চেষ্টা করছে তখনই হি করিয়ালি গেভ ইনফরমেশন সে কিন্তু জিমিকে একে একে তথ্য সরবরাহ করছিল তথ্য সরবরাহ করছিল মানে কি মানে জিমি ভ্যালেন্টাইন কি যা যা জিজ্ঞেস করছিল যে এলমোর শহরের বিজনেস কেমন হবে এখানে বিজনেসে কোনো ভালো লোকেশন আছে কিনা এখানে জুতো বিজনেস ভালো চলবে কিনা এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ক্লার্ক একে একে জিমিকে দিল সে কি কি উত্তর দিল সে বলে যে ইয়েস অট টু বি এ গুড ওপেনিং ইন দ্য শু লাইন যে হ্যাঁ আপনি এলমোর শহরে জুতোর বিজনেস করতে পারেন এখানে জুতোর লাইনে শুধু বিজনেস খুব ভালো চলবে দেয়ার ওয়াজ নট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস আমাদের এলমোর শহরে কোনো ভালো ব্র্যান্ডের জুতোর শোরুম নেই এখানে আপনি যদি ভালো একটা দোকান করতে পারেন খুব ভালো চলবে দ্য ড্রাই গুডস অ্যান্ড দ্য জেনারেল স্টোর হ্যান্ডেল দেম কারণ শুকনো দ্রব্যের দোকান এবং সাধারণ যে দোকানগুলো তারাই কম বেশি জুতো বিক্রি করে জুতোর স্পেশাল কোনো দোকান নেই বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড এমনি এলমোর শহরের সমস্ত লাইনের বিজনেসই কম বেশি ভালো হোপ মিস্টার স্পেনসার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর আশা করছি মিস্টার স্পেন্সার মানে মিস্টার অ্যাপ ডি স্পেন্সার তিনি এই এলমোর শহরে থাকার সিদ্ধান্ত নেবেন হি উড ফাইন্ড ইট এ প্লেজেন্ট টাউন টু লিভ ইন তাছাড়া এই শহরটাকে উনার মনোরম শহর মনে হবে বাস করার জন্য এগুলো কে আশা করছে ক্লার্ক আশা করছে এবং ক্লার্ক মানে এরম ডাইরেক্টলি বলছে যে আপনি এই শহরটাকে খুব মনোরম শহর দেখবেন এখানকার সমস্ত বিজনেস ভালো চলবে অ্যান্ড দ্য পিপল ভেরি সোসেবেল এখানকার সমস্ত লোকেরা খুব সামাজিক জনদরদি কেউ চিটিংবাজ নয় কেউ ধান্দাজ নয় কেউ বদমাস নয় কেউ অসৎ নয় এখানে সমস্ত লোকেদেরকে আপনি সোসেবেল পাবেন মানে সোসাইটিতে বাস করার উপযুক্ত লোককে পাবেন মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ওভার দ্য টাউন এ ফিউ ডেজ অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন আর মিস্টার স্পেন্সার আমাকে জিমি ভ্যালেন্টাইন তো সেও ভাবল যে আমি নাহলে এই শহরে কয়েকদিন থেকে যাব তবে সিচুয়েশন দেখব সিচুয়েশন দেখে যদি পরিস্থিতি নিজের আয়ত্তে আসে এখানে থাকবো নাহলে শহর ছাড়ব এবার পরিস্থিতি বলতে কী সে ভাবছে চুরি হবে কি না চুরি করতে সফল হবে কিনা এটা বড়ো কথা নয় ওই যে মেয়েটাকে অ্যানাবেল অ্যাডামসকে দেখেছে ওই অ্যানাবেল অ্যাডামসকে নিজের আয়ত্তে আনতে পারবে কিনা তার কাছাকাছি যেতে পারবে কিনা তার সঙ্গে কোনো সম্পর্ক গড়ে তুলতে পারবে কিনা এই পরিস্থিতি যদি নিজের আয়ত্তে আসে তাহলে এখানে সে থাকবে নাহলে শহর ছেড়ে চলে যাবে জিমির মাথা তখন একটাই চিন্তা যেভাবে হোক ওই মেয়েটাকে নিজের বসে নিজের আয়ত্তে নিজের নাগালের মধ্যে আমাকে পেতেই হবে তাই সেও ভাবলো কয়েকটা দিন এই শহরে থেকে যাব লুক ওভার দ্য সিচুয়েশন লুক ওভার দ্য সিচুয়েশন মানে এই পরিস্থিতি সে একটু দেখবে নো দ্য ক্লার্ক নিড নট কল দ্য বয় তা ক্লার্ক সে সময় আমি একটা হোটেলের রুম বয়কে ডেকে নেবো কিনা আপনার লাগেজগুলো বয়ে দেবে কিনা জিমি তখন বলে না কোনো ক্লার্কের প্রয়োজন নেই কোনো বয়কে ডাকার দরকার নেই আমার লাগেজ আমি নিজে বইতে পারবো হি উড ক্যারি অ্যাপ হি সুটকেস কারণ তার নিজের সুটকেশে নিজে বই নিতে পারবে সেটা সে জানালো হিমসেল ইট ওয়াজ রাদার আর হেভি কিন্তু তার সুটকেসটা বা লাগেজটা খুবই ভারী ছিল কেন তাতে ভারী ভারী যন্ত্রপাতিগুলো আছে সিন্ধু ভাঙতে হবে তাই না মিস্টার র্যাব স্পেন্সার দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেস অ্যাসেস লেফট বাই দ্য ফ্লেম অফ এ সার্ডেন অ্যান্ড অল্টারেটিভ অ্যাটাক অফ লাভ রিমেনি এলমোর এবার র্যাব ডিসপেন্সারটাকে যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি র্যাব ডিসপেন্সারটাকে তোমরা বলবে স্যার জিমি ভ্যালেন্টাইন নিজে কারণ জিমি ভ্যালেন্টাইন নিজে পরিচয় গোপন করার জন্য এলমোর শহরে গিয়ে নতুন একটা নাম রেজিস্টার খাতায় সই করেছিল সেই লোকটা হচ্ছে র্যাব ডিসপেন্সার কিন্তু আমাদেরকে ও হেনরি তার এই গল্পে র্যাব ডিসপেন্সারটা সুন্দর একটা পরিচয় দিয়েছেন তিনি বলছেন র্যাব ডিসপেন্সার হচ্ছে সেই ফিনিক্স পাখি দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেস যে জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে উঠে এসেছিল এই ফিনিক্সটা কি ফিনিক্সটা হচ্ছে ইউরোপের একটা কাল্পনিক পাখি ছোট হয় রঙিন হয় দেখতে খুব সুন্দর হয় এদের যখন মরার বয়স হয়ে চলে আসে যখন এরা পরিণত বয়স্ক হয়ে যায় তখন এরা জেনে বুঝে আগুনে ঝাঁপ দেয় আর সেই আগুন থেকে তারা নাকি আবার নতুন একটা ইয়াং চেহারা নিয়ে বেরিয়ে আসে এইভাবে ফিনিক্স পাখি নাকি কোনোদিন মরে না তারা হচ্ছে অমর একটা পাখি এটা ইউরোপের রূপকথায় বলা আছে তো জিমি ভ্যালেন্টাইনকে সে ফিনিক্স পাখির সাথে তুলনা করছেন কে আমাদের লেখক ও হেনরি স্টোরি রাইটার তিনি বলছেন তিনি বলছেন মিস্টার র্যাব ডিসপেন্সার হচ্ছেন সেই ফিনিক্স পাখি যে জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে উঠে এসেছিল অ্যাসেস লেফট বাই দ্য ফ্লেম অফ এ সাদেন অ্যান্ড অল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ এবং সেই ছাই যেটা হঠাৎ এবং অতর্কিত ভালোবাসার আক্রমণে জিমি ভ্যালেন্টাইন পুড়ে ছাড়কার হয়ে গেছিল সেই ছাই থেকে উঠে এসেছিল অ্যাকচুয়ালি এখানে ওহেনরি বলতে চাইছেন জিমি ভ্যালেন্টাইন যখন চোর হয়ে এলমোর শহরে ঢুকেছিল আর যখন অ্যানাবেল অ্যাডামসকে দেখলো প্রথম দেখাতে প্রেমে পড়ে গেল যে ভালোবাসার হঠাৎ এবং অতর্কিত আক্রমণ এই আক্রমণে জিমি ভ্যালেন্টাইন মানুষটা পুড়ে ছাড়কার হয়ে গেল মানে চোর মানুষটা পুড়ে ছাড়কার হয়ে গেল আর সেই ছাই থেকে উঠে এলো একটা রোমান্টিক মানুষ মানে ফিনিক্স পাখির মতো মানুষ যে শুধু ভালোবাসাটাই জানে যে শুধু একটা মেয়েকে ভালোবাসতেই জানে চুরি কথাটা তার মাথায় নেই সেই নতুন মানুষটা মানে র্যাব ডিসপেন্সার ফিনিক্সের মতো সেই মানুষটা কিন্তু রিমেন্ড ইন এলমোর সে কিন্তু এলমোর শহরে থেকে গেল এবং সে চুরি করলো না বিজনেস চালু করলো অ্যান্ড প্রসপার এবং সে উন্নতি লাভ করলো হি ওপেন্ড এ শ্যু স্টোর সে একটা জুতোর দোকান খুললো অ্যান্ড সিকিওর এ গুড রান অফ ট্রেড এবং ভালোই ব্যবসার প্রসার জমিয়ে ফেললো মানে অল্প কিছুটির মধ্যে সে একটা সফল ব্যবসায়ীতে রূপান্তরিত হল সোশ্যালি হি ওয়াজ অলসো এ সাকসেস আর সামাজিকভাবেও সে সফল হয়ে উঠলো। মেড তার অনেক বন্ধু তৈরি উইস অফ ইজ হার্ট এবং তার হৃদয়ের যে ইচ্ছাটা সেই ইচ্ছাটাও তার পূর্ণ হল অ্যান্ড অ্যাকম্প দ্য উইস অফ ইজ হার্ট এবং তার হৃদয়ের ইচ্ছাটাও পূর্ণ হল তার হৃদয়ের ইচ্ছাটা কী ছিল যে অ্যানাবেল অ্যাডামসের সাক্ষাৎ পাওয়া তার পরিচয় পাওয়া তার সান্নিধ্য পাওয়া তার সেই ইচ্ছাটাও পূর্ণ হলো হি মেড মিস অ্যানাবেল অ্যাডামস মিস্টার মিস অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে তা দেখা হলো অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপ্টিভেটেড বাই হার চার্মস এবং অ্যানাবেলের যে সৌন্দর্য চমক তাতে সে আরও আরও বেশি করে আকৃষ্ট হতে লাগলো তার প্রতি মুগ্ধ হতে লাগলো অ্যাট দ্য এন্ড অফ এ ইয়ার এক বছর থেকে গেল সে এলমোর শহরে আর এক বছর কিন্তু আর জিমি ভ্যালেন্টাইন নামটাই গোটা এলমোরবাসী কেউ জানতে পারেনি গোটা এলমোরবাসী জানে এমনকি অ্যানাবেল অ্যাডামস জানে যে ওর নাম হচ্ছে মিস্টার অ্যাপ ডিসপেন্সার সেই পরিচয়ে জুতো ব্যবসায়ীর পরিচয়ে সে কিন্তু এক বছর কাটিয়ে দিল অ্যাট দ্য এন্ড অফ এ ইয়ার এক বছর পর দ্য সিচুয়েশন অফ মিস্টার র্যাব ডিসপেন্সার ওয়াজ দিস আর মিস্টার র্যাবডি ডিসপেন্সারের সিচুয়েশান এমন দাঁড়ালো যে হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি গোটা সমাজ বা সম্প্রদায়ের সবার সম্মান সে আদায় করে নিয়েছিল সবাই তাকে সম্মান করতো হিজ শু স্টোর ওয়াজ ফ্লারিশিং তার জুতোর দোকান ব্যবসা বেড়েই চলেছিলো অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওই আর এনগেজ টু বি ম্যারিড এবং অ্যানাবেলের সঙ্গে তার এনগেজমেন্ট মানে বাগদান পর্ব মানে আশীর্বাদ পর্ব সম্পন্ন হয়ে গেল ম্যারিড ইন টু উইক্স এবং দু সপ্তাহের মধ্যে তার বিয়ে হবে এ ডেটটাও ফাইনাল হয়ে গেল আর মিস্টার অ্যাডামস মানে অ্যানাবেলের বাবা দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার সে টিপিক্যাল মানে মার্কামারা প্লডিং মানে পরিশ্রমিক কান্ট্রি ব্যাংকার মানে গ্রামীণ ব্যাংকের মালিক সে মার্কামারা পরিশ্রমিক গ্রামীণ ব্যাংকের মালিক মিস্টার অ্যাডামস অ্যাপ্রুভড অফ স্পেন্সার তিনিও কিন্তু স্পেন্সারকে জামাই হিসেবে মেনে নিলেন তারা র্যাপডি ডিসপেন্সার দেখতে ভালো ভালো ব্যবসায়ী ভালো আচার আচরণ ভদ্র নম্র সৎ এরকম ছেলেকে জামাই হিসেবে নেবে তো কাকে নেবে তাই মিস্টার অ্যাডামস জিমি ভ্যালেন্টাইনকে বা র্যাবডি ডিসপেন্সারকে সরি এখন তো র্যাবডি স্পেন্সার আছে জিমি ভ্যালেন্টাইন নয় তাই তাকে তো নাকচ করার কোনো কারণ ছিল না ফলে কিন্তু মিস্টার অ্যাডামসও তাকে জামাই হিসেবে মেনে নিলেন আর অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়াল হার অ্যাফেকশন অ্যাকচুয়ালি জিমি ভ্যালেন্টাইনকে নিয়ে অ্যানাবেল অ্যাডামস যতটা গর্ব করতো ততটা স্নেহও করতো মানে অ্যানাবেলকে নিয়ে জিমিকে নিয়ে অ্যানাবেলের গর্ব এবং স্নেহ দুটো প্রায় সমান ছিল হি ওয়াজ

ওই পরিবার দুটোতে জিমি ভ্যালেন্টাইন নিজে একজন সদস্য হয়ে উঠেছিল এতটা সুন্দরভাবে নিজের জায়গাটাকে মজবুত করে ফেলেছিল এলমোর সরে জিমি ভ্যালেন্টাইন এক বছর ওখানে কাটালো তারপরে কোনো একদিন বিকেলবেলা জিমি ভ্যালেন্টাইন তার রুমের মধ্যে বসে কিছু একটা করবে তারপরে কি করবে সে চুরি করতেছে সে চুরিটাকে পুরোপুরি কি মাথায় আউট করে দিল দু সপ্তাহের মধ্যে কি অ্যানাবেলের সঙ্গে বিয়ে হয়ে যাবে বিয়ে হওয়ার পর কি অ্যানাবেলকে তার নিজের পরিচয় দিয়ে দিবে নাকি অ্যানাবেলকে সাথে নিয়ে চুরি করতে যাবে নাকি মিস্টার অ্যাডামস অ্যানাবেলের বাবা জিমির আসল পরিচয় পেয়ে যাবেন নাকি বেন প্রাইস ওখানে পেয়ে যাবেন পৌঁছে যাবেন নাকি বেন প্রাইজ জিমিকে গ্রেপ্তার করবেন নাকি জিমি পাকাপাকিভাবে এলমোর শহরে বসবাস শুরু করবে নাকি কোনো অঘটন ঘটবে জিমি ভ্যালেন্টাইন বাধ্য হবে এলমোর শহর ছাড়তে তারপরে এই সমস্ত আরও অনেক কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটনা ট্যুইস্ট আমাদের বাকি আছে তারপরে পরে কি ঘটবে জিমির লাইফে পরিবর্তন কোন দিকে যাবে জিমির লাইফটা কোন দিকে যাবে কোন পর্যায়ে পৌঁছাবে জিমি কতটা সফল হবে কি শেষ পর্যন্ত হবে এই সমস্ত কিছু জানার জন্য আমাদের আমাদের পরবর্তী যে এপিসোড আছে সেই এপিসোড পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা নেক্সট পার্ট আলোচনা করব পার্ট থ্রি ভিডিওতে যাতে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকানটাকে প্রেস করে রাখবে যাতে তোমাদের নেক্সট পার্টে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়